সুন্দর আগামীর জন্য স্লোগানকে সামনে নিয়ে প্রতিষ্ঠিত ছোটদের প্রিয় চ্যানেল কিডস ক্রিয়েশন টিভি পূর্ণ করল 3 বছর। এবছরও প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ছিল আমরা এখন চতুর্থ বর্ষে। 31 মার্চ 2024 বিকালে মহাখালীস্থ কিডস ক্রিয়েশন টিভির নিজস্ব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। কিডস ক্রিয়েশন টিভির সিইও মিডিয়া ব্যক্তিত্ব শরীফ বাইজিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক স্কলার ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, শিক্ষাবিদ ডক্টর আজম ওবায়দুল্লাহ, শিশু সংগঠক হাসান মুর্তজা, সাংস্কৃতিক সংগঠক আবিদুর রহমান, প্যানভিশন টিভির প্রধান নির্বাহী মাহবুব মুকুল এবং প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী প্রিন্সিপাল সালাহ উদ্দিন ভুইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন অভিভাবকবৃন্দ। দেখানো হয় বিগত বছরের অনুষ্ঠানের উপর নির্মিত তথ্যচিত্র। Who has drawn over my poster with a sign pen? But I have not written anything bad. Who even asked you to write anything good? I'll break your hand today. প্রধান অতিথি কিডস ক্রিয়েশন টিভির অব্যাহত সাফল্য কামনা করে বলেন, অতএব কিডস ক্রিয়েশন এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ভেরি ওয়েল অর্গানাইজড, আরো বেরিয়ে আসবে, কন্টেন্ট আসবে, কন্টেন্ট উপস্থাপন করবে, সেরকম শিল্পীরা তৈরি হবে। একদিন আমাদের স্বপ্ন থাকবে যে অনেক বড় জায়গার মধ্যে আমরা প্রোগ্রাম করব, অনেক শিশু শিল্পীরা আসবে। তো কিডস ক্রিয়েশনের জন্য অনেক অনেক আমার দোয়া রইল, তাদের প্রতি ভালোবাসা। আমি আবার বলছি, আল্লাহকে ভালোবাসি তাদেরকে ভালোবাসি। অন্য সংস্কৃতি সাংস্কৃতিক অনুষ্ঠান তো আমি যাই না, তাদের সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান আসি না, এর মধ্যে আমার হৃদয়ের সঙ্গে সম্পর্ক। কিডস ক্রিয়েশনের সিইও দেশের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে কিডস ক্রিয়েশনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। আলহামদুলিল্লাহ, কিডস ক্রিয়েশন এখন বাংলাদেশের গণ্ডির মধ্যে নাই, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। মহান রবের কাছে সিজদা বনত চিত্তে শুকরিয়া আদায় করছি। আজকে চতুর্থ বর্ষে পদার্পণ করছি, আল্লাহ তুমি কেয়ামত তক এই স্বপ্নের প্রতিষ্ঠানকে, আগামী দিনের কারিগর, আগামী দিনের দেশের রাষ্ট্রনায়ক তৈরি করার এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করো। এবং আপনারা যারা আমাদেরকে সময় দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, আপনাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তম জাযা দান করুন। কিডস ক্রিয়েশন টিভির বিভিন্ন অনুষ্ঠানের খুদে উপস্থাপক, কিডস ক্রিয়েশন টিভির মাধ্যমে আমি উপস্থাপনা করতে শিখেছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির সকল সদস্যদেরকে, বিশেষ করে বাজিদ আঙ্কেল এবং আহসান হাবিব আঙ্কেলকে আমাকে তাদের সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, টুডে we are present here to celebrate the 3rd anniversary of Kids Creation TV. ও শিল্পী বৃন্দ নানান পরিবেশনায় মাতিয়ে তোলে অনুষ্ঠানটি। সূর্য ওঠে আলো নিয়ে জগৎটাকে গায়ে রাঙিয়ে, আল্লাহ তাআলার মধুর বাণী মহান অনুষ্ঠানটির উপস্থাপনা ছিলেন কিডস ক্রিয়েশন টিভির ডেপুটি হেড অব প্রোগ্রাম আহসান হাবিব খান। এ সময় আরও উপস্থিত ছিলেন অনলাইন প্রধান হাবিবুল্লাহ শিকদার, ব্রডকাস্ট এক্সিকিউটিভ মিরাদুল মুনিম, 3D ইনচার্জ মাজেদুর হাসু এবং কিডস ক্রিয়েশন টিভি পরিবারের সদস্যবৃন্দ। তৃতীয় বর্ষপূর্তির এই আয়োজনকে ঘিরে অভিভাবক শুভাকাঙ্ক্ষী আর ছোট্ট সোনামণিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কিডস ক্রিয়েশনের আঙিনা। সবশেষে ইফতার ও উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়।